রাজধানী গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক তারিককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। দলীয় কোন্দলের কারণে ওই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাত কিছুটা গভীর হলেও কিছু মানুষের সামনে গুলশান প্রধান সড়কে এভাবেই খুন হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে 10 নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও ছিলেন তিনি। মতিঝিল এলাকায় শাসক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও থাকতেন গুলশানে। রাত একটার কিছু পরে ঈদের কেনাকাটা করতে গুলশান শপার্স ওয়ার্ল্ডে আসেন রিয়াজ মিল্কি। তবে ভেতরে ঢোকার আগেই তাকে খুব কাছে থেকে 8-9 রাউন্ড গুলি করে দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। মার্কেটের সিসি ক্যামেরায় দেখা যায় দুই অস্ত্রধারীর উপর্যোপরি গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন মিল্কি। তবে অসতর্ক গুলিতে আহত হয় কিলিং স্কোয়াডে থাকা দুই খুনির একজন। শরীরে 7টি গুলির পাওয়া গেছে, তার মধ্যে 4টা গুলি তার মাথায় এবং বুকে থেকে উদ্ধার করা হয়েছে পোস্টমর্টমের সময়তে। টোটাল তার গায়ে 9টা গুলি লাগছে। হত্যাকাণ্ডের পর র‍্যাব জানতে পারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে গুলিবিদ্ধ একজনের। সেখান থেকে যুবলীগ মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেককে গ্রেপ্তার করে র‍্যাব। গোপনে চিকিৎসা দেওয়ার অভিযোগে দুই ডাক্তারকেও আটক করে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দ্ব এবং দলীয় কোন্দল থাকতে পারে, এটি আমাদের কাছে প্রাথমিক তদন্তে রয়েছে, তবে আমরা এখনো পুরোপুরি জিজ্ঞাসাবাদ করতে পারিনি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। আমরা যে সিনারিওটা আপনার এখানে পেয়েছি তাতে প্রাথমিকভাবে অনুমান করছি যে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রিয়াজ মিল্কির গাড়ি ড্রাইভ করে তাকে শপার্স ওয়ার্ল্ডে নিয়ে আসা যুবলীগের আরেক নেতাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন কিলিং মিশনে অংশ নেয় অন্তত 5 জন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।